বগুড়ার শাজাহানপুরে বিকেল 4টায় উপজেলা খোপটাপাড়া ইউনিয়নের নারিলা ব্রিজ এলাকায় নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার জনসাধারণকে আনন্দ দিতে ও প্রাচীন ঐতিহ্যকে বুকে ধারণ করতে এই খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক AKM আসাদুর রহমান দুলু। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৌরভ হোসেন ছান্ন, খোপটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে। অনুষ্ঠিত এই খেলায় বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার ওসি আজিমুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান সহ অন্যান্য প্রমুখ।